আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? পুরোনো একটা অ্যাসেসমেন্ট মিশন আপনারা কিভাবে কমপ্লিট করবেন, যেখান থেকে আপনার 10টা প্রিমিয়াম কোপন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, 80 অ্যাচিভমেন্ট পয়েন্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিভাবে আপনারা এটা কমপ্লিট করবেন? মিশনটা কিন্তু অনেকটা পুরনো, হয়তো আপনারা অনেকেই কিন্তু এটা কমপ্লিট করে ফেলছেন বা অনেকেই এখনও কিন্তু কমপ্লিট হয় নাই। আপনারা যারা কমপ্লিট করে ফেলছেন, আপনারা চাইলে কিন্তু ভিডিওটা এখান থেকে স্কিপ করতে পারেন। এবং আপনারা যারা কমপ্লিট করতে পারেন না, কিভাবে এটা কমপ্লিট করবেন, আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। মিশনটার নাম হলো থ্রিপল এলিমিনেশন। এখানে দেখেন, আপনারা একটু জুম করে দেখেন, এখানে আসলে কী করতে হবে। আপনারা যারা নতুন আছেন বা আপনারা যারা বুঝেন তারা তো বুঝে নিন। এখানে দেখেন, আপনাদের কিন্তু এক মিনিটের ভিতরে 3টা এনিমি মারতে হবে। এরকম যদি আপনারা একটা ম্যাচের ভিতরে মারতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা কাউন্ট হবে। এইভাবে কিন্তু আপনাদের টোটাল 300টা করতে হবে। 300টা যদি করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা 10টা প্রিমিয়াম কোপেন পেয়ে যাবেন। কারণ আপনারা একটা ম্যাচ স্টার্ট দিয়েছেন, ওই ম্যাচের ভিতরে আপনারা এক মিনিটের ভিতর 3টা এনিমি মারতে পারছেন, তাহলে কিন্তু এখানে একটা কাউন্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা যদি আবার এক মিনিটের ভিতর 3টা এনিমি মারতে পারেন, তাহলে কিন্তু এখানে 2টা কাউন্ট হয়ে যাবে এক ম্যাচের ভিতরে। এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের মিশনটা এখানে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে চলেন আমি একটা গেম প্লে করে দেখাই দিতেছি। এখানে দেখেন আমার কিন্তু টোটাল 298টার মতন এখানে হয়েছে। আর যদি মোটামুটি 2টার মতো হয়, মানে 6টা কিল যদি 2 মিনিটের ভিতরে করতে পারি, তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের কয়টা কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে লিখে জানাবেন। এখানে কিন্তু আমার 298টা এখানে কমপ্লিট হয়ে গেছে। চলেন বেশি কথা না বলে এখানে আমি গেম প্লে করে আপনারা দেখাই দিতেছি। এই মিশনটা আপনারা আনর্যাঙ্কিং বা র্যাঙ্কিং 2টাই সাইডে কিন্তু আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। সোলো খেলেন, ডুও খেলেন বা স্কোড খেলেন, আপনারা যেটাই খেলেন না কেন, এখানে শুধু আপনারা ক্লাসিক খেলতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন আমি ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছি। এখানে কিন্তু টোটাল মেন ইভেন্ট কিন্তু 2টা এবং নর্মাল যে ইভেন্টগুলো আছে এটা কিন্তু 4টা আছে। এখন আপনারা যদি একটু নর্মাল প্লেয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নর্মাল যে ইভেন্টগুলো আছে, নর্মাল ইভেন্টে আপনারা ল্যান্ড করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো বট কিন্তু পেয়ে যাবেন। এখানে এইসব সাইডে বট থেকে বেশি। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বট হোক এনিমি হোক, মানে আপনার লক করলে সঙ্গে সঙ্গে ফিনিশ করে ফেলবেন। পরবর্তীতে ধরেন আপনার সামনে 3টা এনিমি রয়েছে বা 3টা বট রয়েছে, ওটার সঙ্গে সঙ্গে আপনার মাইরা ফিনিশ করে ফেলবেন, তাহলে কিন্তু এটা আপনাদের 1 মিনিটের ভিতরে এটা কাউন্ট হয়ে যাবে। শুরুতে কিন্তু এখান থেকে আমি একটা লক করে ফেলছি। পরবর্তীতে দেখেন এখানে কিন্তু আরও একটা এনিমি ছিল, মানে এখানে 2টাই ছিল, 2টা ফিনিশ করে দিচ্ছে। আমার পিছন দিয়ে কিন্তু আবার একটা ফায়ার করতেছে, এই 2টা এখান থেকে আমি ফিনিশ করে দিলাম। পরবর্তীতে এখান থেকে দেখেন এনিমি ছিল আর একটা, ওইটা কিন্তু এখান থেকে আমি লক করে দিচ্ছি। লক করে এটা সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি, যাতে আমার 1 মিনিটের ভিতরে 3টা কাউন্ট হয়ে যায়। এখানে দেখেন আর একটা এনিমি ছিল, আমার পর আর দিচ্ছে। পরবর্তীতে এখান থেকে উজি দিয়ে আমি লক করে দিয়েছি, লক করে এখান থেকে লক অ্যান্ড ফিনিশ করে দিয়েছি। দেখেন এই মিশনটা আপনার যদি শীঘ্রই কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানে যে মেন আমাদের ইয়ে আছে, হট ড্রপ আছে, এখানে কিন্তু আপনাদের ল্যান্ড করতে হবে। এখানে কিন্তু আপনারা অনেক অনেক এনিমি কিন্তু পেয়ে যাবেন। 1 মিনিটে কিন্তু আপনারা 2টা 3টা বা 4টা 5টা এনিমি কিন্তু এখান থেকে আপনারা ফিনিশ করে ফেলতে পারেন, মানে অনেক এনিমি কিন্তু এখানে নামে। আপনারা এই গেম প্লেটা দেখতে থাকেন, পরবর্তীতে আমি আবার লাস্টে আসতেছি। ওটা কি আমার কমপ্লিট হয়েছে নাকি হয়নি, ওটা আমি লাস্টে আমি দেখিয়ে দেবো আপনাদের। Awesome. Help! Watch out! Watch out! Someone has been here. Help! Let's go!
I got supplies. I got supplies. I got supplies. এখানে কিন্তু আমার ম্যাচটা শেষ হয়ে গেছে এবং সেকেন্ড ইনিংসে কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আসলে এইখানে যে আমার লবিটা ছিল এটা কিন্তু নরমাল ছিল, হয়তো আপনারা গেম প্লে দেখলেই বুঝছেন। এখন এখানে দেখবো আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে নাকি হয় নাই। দেখেন এখানে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিওটা কিন্তু স্কিপ করে দিয়েছি। এখান থেকে কিন্তু 10টা প্রিমিয়াম কোপেন এবং 80 পয়েন্ট কিন্তু এখান থেকে আমি পেয়ে গেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে এক মিনিটের ভিতরে 3টা এনিমি কিল করে আপনারা কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে পারেন এখান থেকে।
এখান থেকে দেখেন আমি 10টা প্রিমিয়াম কমেন্ট কিন্তু এখান থেকে কালেক্ট করতেছি। এখানে আপনাদের কার কয়টা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্টে লিখে জানাবেন। এখানে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। গাইস এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।